মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার সকাল থেকে আবার ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 8:15। আর আমি আমার সমস্ত কাজকর্ম, মানে সকালে যা যা যাবতীয় কাজকর্ম সেরে এখন যাচ্ছি মিষ্টিকে ঘুম থেকে তুলতে। তো তোমরা সঙ্গে এক বালতি জামা কাপড় আজকে হয়েছে, তো এটা হাফ বালতিও হয়। তো সকালবেলাতে এরকমই বেরোয়, তো মেলে দিয়ে আসি। আজকে বেলার দিকে আবার কাছাকাছিও আছে। তো মিমির বাচ্চারা দেখো কি করেছে, আমার একটা ছেলের প্যান্ট এনে এখানে গড়াগড়ি খাওয়াচ্ছে। এটাকে এবার ধুয়ে মেলতে হবে। সমস্ত জামা কাপড়গুলো মেলে মিষ্টিকে এখন ঘুম থেকে তুলে ফেলছি, তারপরে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে দেবো। আর দুপুরবেলা আজকে যা কাজ করার সমস্ত কাজগুলো করব। মিষ্টিকে সকালের ভোগটা নিবেদন করেছি। আর আমি এখন যেটা করি, রাত্রিবেলাতে আমি ঘর মুছি, মানে সন্ধ্যার পর যখন হোক ঘরটা মুছে যাই। আবার দিনের বেলাতেও মুছি, এমন না যে সকালের দিকে মুছি না, সকালেও মুছি। তো আগে না আমার শাশুড়িমাও পুজো করতো, পুজোর ঘরের অনেক কাজ করতো, আমার খুব একটা সমস্যা হতো না। আজ থেকে 1.5-2 বছর আগেকার কথা বলছি, তো তখন কোনো সমস্যা হতো না। তো 1 বছর আগেও করতো, কিন্তু ইদানিংকালে আমার শাশুড়িমা একদমই ঠাকুর ঘরে আসে না, কোনো কাজ করে না, এই জন্য আমার একটু সমস্যা হয়ে যায়। যেহেতু ঘরে গোপাল আছে, একটুখানি সেবাটা অন্যরকমভাবে করতে হয়, চেষ্টা করি আমি আমার মতন করে। আর তোমাদের সঙ্গে যদি ব্যাপারটা আমি পুরোপুরি শেয়ার না করি, তোমাদেরকে ভালোভাবে না বলি, তোমরাও ব্যাপারটা বুঝতে পারো না যে আমি কীভাবে পুজো করছি, কখন পুজো করছি। তো দেখো আমার সকালের পুজোর কাজ হয়ে গেছে। গতকাল রাত্রে আমি ঠাকুর ঘর মুছেছিলাম, মিষ্টিকে ভোগ নিবেদন করেছি, এবং দুপুরবেলা আসবো যখন, এসে আমি সবাইকে আমার মতন করে আমি এবার পুজো করব। তো এই হলো আমার ঠাকুর ঘর, এই দেখো, তোমরা দেখে নাও, তোমাদের কাছে লুকানোর আমার কিচ্ছু নেই। আর এখানে তোমরা একটা চেয়ার দেখতে পাচ্ছ না, তো এই চেয়ারটা রাখা হয় আমার রেকর্ডিংয়ের কাজের সুবিধার জন্য, অন্য কিছুর জন্য নয়। তো এই হলো আমার পুরো ঠাকুর ঘর, আমি যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। আমি যেহেতু পুজো পাঠ করতে পছন্দ করি, এই জন্য ঠাকুর ঘরটাকে আমি যতটা পারি সুন্দর করে রাখার চেষ্টা করি, আমি আমার সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করি। তো এই হলো আমার ঠাকুর ঘর, তোমাদের সাথে সকালবেলাতেই আজকে পুরো ব্যাপারটা শেয়ার করলাম। তো তোমরা দেখে নিলে, আমার সকালের পুজো হয়ে গেছে, এবারে যাই নিচের দিকে। আর ছাদে জামা কাপড় মেলে ফেলেছি, এই দেখো, এই দেখো আমার ছাদে সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। ডিম্বার গন্ধ পাচ্ছি তুমি? হ্যাঁ, দিম্মাকে নিয়ে কোথায় যাচ্ছ, কোথায় গিয়ে ঢুকছো তুমি দিম্মাকে নিয়ে? আজকে সকালে জলখাবার বানাচ্ছি পাস্তা। তো ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিলাম তেল, তারপরে পাস্তাটা ছেড়ে দিলাম। আর এখন মশলার জায়গাটা বের করছি, সারাদিন ধরে যা রান্না হবে এই মশলা দিয়ে রান্না হবে। পাস্তাটাকে সিদ্ধ করে জল ঝরতে দিয়েছি, আর এদিকে ভাতের হাঁড়িটাও উপুর করা হয়ে গেছে। এদিকে ডিমের গোলাটা রেডি করে রেখেছি পাস্তায় দেবো বলে, আর ওর ডিমের গোলার মধ্যেই আমি লঙ্কা কুচি রেখেছি। আর এখন কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিলাম, এবারে ডিমের ঝুড়িটা আমাকে করতে হবে। আর এখানে 3টে ডিম আছে, যেহেতু একটুখানি বেশি পরিমাণে পাস্তাটা নেওয়া হয়েছে, আর সকালে জল খাওয়ার বলতে একটুখানি বেশি করেই করতে হয়। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নিলাম। আর এটা হলো পাস্তার সস, যেটাকে এখন জলের মধ্যে গুলতে হবে। তো বাটির মধ্যে রেখে এটাকে একটু জল দিয়ে গুলে আমি এখন রেডি করে রাখছি, পরে এটা আমার কাজে লাগবে। তো এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার হয় পাস্তার মধ্যে দিলে পরে। তো এখন আমি পাস্তাটা রান্না করছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি যে সিদ্ধ পাস্তাটা ছিল সেটা, এখন ওটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি ডিমের ঝুড়িটা দিয়ে দিলাম, তো ডিমের ঝুড়ি দেওয়ার পর তারপরে আর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে সসটাকে যে রেডি করেছিলাম জলের মধ্যে, সেই সসটাকে দিয়ে কিছুক্ষণ আর একটু নাড়াচাড়া করতে হলে দারুণ লাগে খেতে। এরকম করে তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে। তো পাস্তাটা হয়ে গেছে, এখন আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমরা সবাই মিলে একসাথে আজকে সকালের খাবারটা খেতে বসে গেছি। এদিকে ছেলেকে দিয়েছি, ছেলে খাচ্ছে, হাজবেন্ডও এসে গেছে, আর হাজবেন্ড এসে বলছে সস কোথায়। তো সসটাকেও আমি দিয়ে দিচ্ছি, ছেলে খুব পছন্দ করে, শাশুড়িমা পছন্দ করে, হাজবেন্ডকেও দিলাম। কিন্তু আমার খুব একটা ভালো লাগে না সস খেতে, খাই না যে তা না, খাই। আর হাজবেন্ডের একটুখানি কাঁচা পেঁয়াজ লাগে, এই জন্য পেঁয়াজটাকে রেডি করছে। এই যে আমারটা দেখো সস ছাড়া, আমার সস ছাড়াই খেতে ভালো লাগে। তো আমরা চারজনে আজকে সকালের খাবারটা একসাথেই খেতে বসে গেছি, আর সাথে আমরা গল্পও করছি। তো চারজনে দেখো আমরা খেতে খেতে গল্প করছি।
তোকে তো চেনাই যাচ্ছে না রে, তোকে কি করেছে দুনু? টাকলু বানিয়ে দিয়েছে এত লোম শুধু মাথার থেকে, মাথার গলা। তোমাকে কি করেছে দুনু? কানগুলো একটুখানি ছেড়ে দিস দুনু, কানগুলো দেখ জব্বর জব্বর লাগছে, কানগুলো একটু ছেড়ে দে। ও তো ভালো শান্ত হয়ে বসে থাকে, আর পায়ের এই যে পায়ের সামনে লোমগুলো কেটে দিস। হ্যাঁ এই চুপ করে বসে আছে। বিছানার চাদরটা চেঞ্জ করছি, সকালে জল খাওয়ার খেয়ে এসে আমি প্রথমে এই কাজটা করছি, কারণ আজকে আমার কাছাকাছি করার আছে, মেশিন চালাবো। এখন চাদরটাকে পেতে নিলাম, এরপর আবার রান্নাঘরে আমাকে যেতে হবে। তো আজকে ডাল বসাবো, এই জন্য কুকারটাকে নিয়ে নিলাম, আর এখান থেকে ডালের কোটোটা নিলাম। এখানে আছে বিউলির ডাল, তো বিউলির ডাল রান্না করবো আজকে, আর এর মধ্যে দু একটা অড়হর ডালও মিশে আছে, তাতে কোনো প্রবলেম নেই, বিউলির ডালটাই বেশি আছে। তো ডালটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, আর বিউলির ডাল থেকে একটু সাদা সাদা ধরনের কিছু বেরোয় যেটা ভালো করে ধুয়ে নিতে হয়। তো এখন আমি ডালটাকে সিদ্ধ বসাবো। বিউলির ডালের মধ্যে ভালো লাগে আদা বাটা আর মৌরি বাটা। তো প্রতিদিন যে মৌরি বাটা দিই তা নয়, আমার প্রতিদিন মানে যখন রান্না করি, কিন্তু আজকে একটুখানি দেব। এই যে মৌরিটাকে ঢেলে ফেললাম, কী সুন্দর সবুজ কালারটা দেখো। তো এখন আমি ডালের জন্য মৌরিটাকে রেডি করছি, তো মৌরিটাকে ভালো করে বাটতে হবে। মৌরি আর জিরে দুটোই হলো শক্ত জিনিস, একটুখানি ভালো করে বাটতে হয়। তো মোটামুটি আমি মিহি করার বাটারই চেষ্টা করছি, খুব একটা শিলনোড়া ব্যবহার করি না, তো একটুখানি অভ্যাসটা কম আছে, তবুও যখন করি ভালো করেই করি। তো ওদিকার কাজ শেষ করে চলে এলাম এদিকে কাচাকাচির কাজটা করতে। তো ওয়াশিং মেশিনটা রেডি করছি, আর আমার যেহেতু একটু পুরোনো দিনের মেশিন, এর জন্য সিস্টেমটা একটুখানি অন্যরকম। আজকে অনেকগুলো কাচাকাচি করার আছে, তো মেশিনের মধ্যে এখন জল পড়ছি, আর পিছনে ওইদিকে কুকারে ডাল সিদ্ধ হয়ে গেছে। আজকে আলু পোস্ত করবো আর বিউলির ডাল করবো, তো ডালটা তো সিদ্ধ হয়ে গেছে। আর পোস্ত গতকাল ছেলেকে আনতে বলেছিলাম, ছেলে দোকান থেকে জিনিসপত্র এনেছিল কিন্তু পোস্ত আনতে ভুলে গেছে, ওই জন্য এখন বেরিয়েছে। তো ওটা আনলে তারপরে আলু পোস্ত করবো। তো আজকে রান্না হচ্ছে ডাল, আলু পোস্ত, আর গতকালের যে তিন পিস মাছ আছে, মাছ আর ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ করা হয়ে গেছে। তো এর মধ্যে জলটা পড়ছি, কাছাকাছিটা করিনি, তারপরে ঘরের টুকটা কাজ আছে সেগুলো করতে হবে। তো চলো সঙ্গে থাকো। ছেলে আর হাজব্যান্ড তো বেরিয়েছিল, তো ওরা বাজার করে নিয়ে চলে এসেছে, আর অনেকগুলো কাজও ছিল সেগুলো সব করে এসেছে। এদিকে তো মিমি গোয়েন্দাগিরি করতে চলে এসেছে, যে কিসের গন্ধ পাওয়া যায় দেখো, গোয়েন্দাগিরি করছে কীরকমভাবে, সব গন্ধ সখসুখির কাজটা ভালোই করতে পারে মিমি। তা এদিকে রয়েছে মার শাড়িটা, মা মানে আগের দিন যে শাড়িটা পরেছিল সেটা নিয়ে তো কিছুক্ষণ আবার খুব ঘোরাঘুরি করেছে মিমি, মানে খুব খুশি হয়েছে মায়ের গন্ধ আবার পেয়েছে। এখানে আমার কাচাকাচি চলছে দেখো, এক দফা এখন চলছে। তো এদিকে তোমরা একচুয়ালি দেখে নাও রান্নাঘরের অবস্থাটা, তো এখানে তো সব চড়ানো ছিটানো রয়েছে, এখানে মাছ মাংস সবই আনা রয়েছে, এগুলো সব এখন ধোয়াধুয়ির কাজটা করতে হবে, মানে বিশাল কাজ আছে। আর এখানে পালং শাক, সরি পালং শাক না, পুঁই শাক আর কুমড়ো রয়েছে, আগামীকাল এটা মাছের মাথা দিয়ে রান্না হবে, তো আজকে শাশুড়িমা কেটে রাখবে। আর এখানে রয়েছে রেশনের চাল, যেটা এনেছে কিন্তু আমাদের একদমই খাওয়া হয় না, কিন্তু তোলে, তবে আজকে চালটা দেখলাম মোটামুটি পরিষ্কার আছে। আর এখানে আমি কুকারে ডাল সিদ্ধ করে রেখেছি, এখানে আলুটা গরম করে রেখেছি, এদিকে পোস্তটা, তো পোস্তটাকে এখন আমার বাটতে হবে, এই জন্য এখন আমি ঢেলে নিলাম। এখানে 50 গ্রাম পোস্ত আছে, এটা মোটামুটি আমাকে দুদিন রান্না করতে হবে। তো মিক্সির মধ্যে একটুখানি বেশি পরিমাণে না দিলে না সেটা বাটা যায় না, এই জন্য 50 গ্রাম 100 গ্রাম যা আনে আমি একবারেই বেটে রেখে দিই, ওটা আমি দু তিন দিন ধরে রান্না করি, তো এটা আমার দুদিন যাবে। তো রান্না করতে করতে আমি এদিকে পোস্তটাকেও বাটছি, এদিকে ডালের ফোড়নটাকেও রেডি করছি, আদা মৌরি বাটা পাঁচ ফোড়ন সব দিয়ে আমি ডালটাকে ফোড়ন দিয়ে নিয়েছি। আর ওই ফোড়নের মধ্যে আমি হলুদটাকে দিয়ে দিয়েছি, তাহলে ওটা ভালো মেশে, মানে কালারটাও খুব সুন্দর হয়। তো ফোড়নটাকে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি, দেখো আমার ডালটা মোটামুটি হয়ে গেছে, এবার ওটাকে নামিয়ে রেখে দেবো। এদিকে আমার কাছাকাছির অনেকটা হয়ে গেছে, মানে এক দফা হয়ে গেছে, সে জামাকাপড়গুলো বের করে নিচ্ছি, তারপরে আবার কিছুটা জল ভরে আবার কিছুটা সার্ফ দিয়ে তারপরে আবার জামাকাপড় দিতে হবে। আবার দৌড়ে চলে এলাম মাছ ধুতে, তো মাছ মাংস সবই ধুতে হবে। তো এখানে কাতলা মাছ এনেছে সেটাকে ধুয়ে রেখেছি, এদিকে মাংসটাকেও ধুচ্ছি, এখানে আমাদেরও মাংস আছে, মিমিদেরও মাংস আছে, তো সব এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন। তারপরে ধোয়ার কাজটা শেষ হয়ে গেলে এগুলোকে সব আবার ফ্রিজের মধ্যে রাখতে হবে। তো চলো চললাম ফ্রিজের মধ্যে রাখতে, সব রেখে দিলাম, এরপরে আমাকে আবার রান্নার কাজটা করতে হবে। এদিকে শাশুড়িমা আগামীকালের জন্য, মানে পুঁই শাক রান্না হবে, পুঁই শাকের জন্য কুমড়ো ঝিঙে পুঁই শাক সব কাটছে। তো শাশুড়িমা এই কাজটা একটুখানি করে দেয় বলে আমার একটুখানি সুবিধা হয়, আগে যেমন একদমই যখন শরীরটা খুব খারাপ ছিল এগুলো করতো না, তখন আমাকেই করতে হতো, তখন খুব কষ্ট হতো। তো যাই হোক, এখন আমি পোস্তটা বসাবো, এদিকে তেল দিয়ে দিয়েছি, আলুটাকে তো আগেই সকালে সিদ্ধ করে রেখেছিলাম, তো পোস্তটা বাটা হয়ে গেছে এই দেখো, তো এটাকে আমি অর্ধেকটা নেব। আর কালো জিরে ফোড়ন দিলাম আর আলুটাকে ছেড়ে দিলাম, আলুটাকে একটুখানি ভাজা ভাজা করা হলে পরে তারপরে আমি পোস্তটা দেবো। তো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পোস্তটাকে দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম, আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, আলু পোস্ত বসিয়ে দিয়েছি, ওটা এখন হচ্ছে। এদিকে কাঁচাকাচিটা আমার হয়ে গেছে, আর শাশুড়িমা তরকারি কাটছিল সেটাও কাটা হয়ে গেছে, রান্নাঘরটা এখন প্রচুর ছড়ানো আছে এই দেখো।
রান্নাঘরটা আমার পুরোপুরি এলোমেলো অবস্থায় রয়েছে, ওদিকে ছেলে মিমি লং কাটছে, তো এখন এরকম অবস্থায় আমাদের ঘরটা আছে। তো আবার কিছুক্ষণ পরে তোমাদের সামনে আসছি। ছেলে তো মিমি লোম ছাটাই করে চলে গেছে, তারপরে যে অতিরিক্ত লোমগুলো সেগুলো তুলে ফেলেছে, আর কুচি কুচি যে লোমগুলো ছিল সেগুলো এখন ভালো করে আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করছি। তারপরে এখানে এক বালতি জল ঢেলে দেবো, আর জলটার মধ্যে ডেটল দিয়ে দিয়েছি যাতে গন্ধটা ভালো হয়। তো এরপরে এই জায়গাটাকে মুছতে হবে, না নয়তো এই জায়গাটা চট করে শুকাবে না, যেহেতু ওয়েদারটা এখন একটুখানি মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো ভালো করে মুছে নিচ্ছে জায়গাটা, তারপরে আমাকে গিয়ে আবার ঘরের কাজ করতে হবে। তো রান্নাবান্না তো মোটামুটি হয়ে গেছে, আর এখন আমি এই জায়গাটাকে আজকে পরিষ্কার করছি, এই আলমারির উপরটা। তো এটা খুব অগোছালো হয়ে যায় যতই পরিষ্কার করি না কেন। তো এই জায়গাটাকে একটুখানি মুছে গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম। এই দেখো আজকে এই জায়গাটা পরিষ্কার করলাম, আর একদিন তাকটাকে করতে হবে পরিষ্কার। এখন বাজে পুরোপুরি বেলা দুটো, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো এখন স্নান করব, তারপরে পুজো করব। এই জায়গাটা তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি, কারণ হলো এই জায়গাটা কাছাকাছির পর আমি তো পরিষ্কার করে ফেলেছিলাম, কিন্তু এখানে যে এক গামলা জামা কাপড় রয়েছে সেটা রয়েছে কাজে। দিদি আজকে শরীরটা খারাপ বলে জামা কাপড়গুলো ধোয়নি, বললো আগামীকাল ধোবে, জানি না কী হবে জামা কাপড়গুলোর। এখন বাজে 2:40, শাশুড়ি মাকে আর ছেলেকে স্নানের আগে খেতে দিয়ে দিয়েছি। তো আমি স্নান করে এসেছি, এখন পুজো করব, আর পুজো করার আগে ছাদে জামা কাপড়গুলো মেলবো। সকালে যেগুলো মেলেছিলাম সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে, দু একটা শুধু কোমরটা ভিজে আছে, মানে ভিজা বলতে হালকা হালকা, তো কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। তো আগে যাই গিয়ে ছাদে জামা কাপড়গুলো মেলি। আমার আগে পৌঁছে গেছে আমাদের মিমি, ওই দেখো বসে আছে ছাদে এসে, দেখেছো? সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়। আগে যেমন মিষ্টিকে প্রতিদিন স্নান করাতাম, যেটা এখন প্রতিদিন পারি না, তো মাঝে মধ্যে করাই, আর ভিজে টাওয়েল দিয়ে আমি এখন মুছে দেওয়ার চেষ্টা করি। আর শীতকাল এলে তো সেটা অন্যরকম ব্যাপার হয়ে যায়। আর হাজব্যান্ডকে বলেছিলাম যে একটুখানি ফল আনতে, তো হাজব্যান্ড ফল নিয়ে চলে এসেছে একবারে ঠাকুর ঘরে। তো হাজব্যান্ড যদি একটু দেরি করতো তাহলে হয়তো বাতাসা দিয়ে আজকে সবাইকে ভোগ নিবেদন করতে হতো। তো যাই হোক, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তো সময় মতন চলে এসেছে, আমার মিষ্টিকে স্নান করানো হয়ে গেছে, এদিকে ফুল দিয়ে সবাইকে সাজিয়ে দিয়েছি, ভোগ নিবেদন করে দিয়েছি। তো তোমরা দেখে নাও, এভাবেই আমি প্রতিদিন পুজো করি। আর তোমাদের সাথে যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, সেই জন্য তোমাদের সাথে আমি আমার পুজোটাও অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করি। এই দেখো সবাইকে আমি আপেল আর বাতাসা দিয়ে ভোগ নিবেদন করেছি। আজকে যা যা রান্না করলাম তোমরা এক ঝলক দেখে নাও। ভাত, আর এখানে রয়েছে গতকালের কুন্দ্রি, আর এখানে রয়েছে আলু পোস্ত। শাশুড়ি মা ছেলে যেহেতু খেয়েছে এই জন্য একটুখানি কমে গেছে। আর এখানে রয়েছে 3টে ডিম সিদ্ধ। আর কি রান্না করেছি, আর করেছি ডাল, এই যে ডাল রয়েছে। আর এখানে হাজবেন্ড আর ছেলে রয়েছে, ওরা মিমিদেরকে খেতে দিচ্ছে। তো হাজবেন্ড ভাতটাকে রেডি করছে, তো আমি বললাম তুমি ওদেরকে খেতে দিয়ে দাও, অনেকটা বেলা হয়ে যাবে না হলে। সন্ধ্যা পুজো করে এলাম, ছেলে এখনো বাড়িতে আসেনি, ছেলে ব্যায়ামে গেছে, আর শাশুড়ি মা তো পাশের ঘরে আছে। তো এখন সন্ধ্যাবেলা যেটা প্রথম করি সেটা হলো আমি চা করি, তো এখন চা করব। আজকে দুপুরেই আমি এই জায়গাটা গুছিয়েছিলাম, আর জায়গাটার অবস্থা তোমরা দেখো কি হয়ে রয়েছে। আর সন্ধ্যাবেলায় পুজো করেছিলাম, সেই পুজোর প্রসাদ ছেলেকে এনে দিচ্ছি। আজকে তো সন্ধ্যাবেলায় মিষ্টিকে আমি আনারস দিয়ে ভোগ নিবেদন করেছি, আর বছরের প্রথম আনারস বাড়িতে এলো। তো সন্ধ্যাবেলা অল্প করে কেটেছিলাম, মিষ্টিকে ভোগ নিবেদন করেছিলাম, এখন বাকি আনারসটাকে পুরোটাকে কাটতে হবে আমার। আজকে সন্ধ্যাবেলা আমাকে চা করতে হয়নি, চা করেছে হাজবেন্ড, সে লিকার চা, একটুও খেতে ভালো হয়নি। তো মনে হচ্ছিল একবার করে খাই, কিন্তু আর ইচ্ছা করলো না করতে। তো যাই হোক, এখন আমি আনারসটা কাটি, তারপরে তরকারি গরম করতে হবে, তারপরে মিমিদের মাংস সিদ্ধ করতে হবে, অনেকগুলো কাজ আবার আছে। আমি আনারস এভাবেই কাটি, প্রথমে পিস পিস করে নিই, তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিই, তারপরে চোখগুলোকে চামচের যে ছুচলো অংশ থাকে সেটা দিয়ে ভালো করে গোল গোল করে ফেলে দিই। এরকম করে সুন্দর করে আনারস কাটা যায়, তারপরে ছোটো ছোটো করে পিস করে নিলেই হয়ে যায়। এরপরে আমি সাজিয়ে ছেলেকে এখন দিচ্ছি, ছেলে খুব পছন্দ করে, আর একটু বিট নুন দিয়ে দিয়েছি উপর দিয়ে। তো আমাদের এখন রাত্রের খাওয়ার পালা, সমস্ত খাওয়ার দাওয়ারগুলো গরম করে নিয়েছি, আমি ছেলে আর শাশুড়িমা এখন খেতে বসছি। আর আইটেম আছে একই, ডাল আর আলু পোস্ত। তো আজকের ভিডিওটি এটুকুই ছিল, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো কেমন লাগলো ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থাকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।